হ্যালো, কি খবর সবার? কি অবস্থা? সবাইকে শুভ সকাল আমেরিকার অরেগন স্টেট থেকে। যারা আমাকে লাস্ট কিছুদিন ধরে ফলো করছে তারা নিশ্চয়ই জানবে যে আমি এতদিন ধরে অরেগন স্টেট ঘুরছিলাম, আর আজকে হচ্ছে এই অরেগন স্টেটে আমাদের শেষ দিন। তো আমি এই মুহূর্তে আছি পোর্টল্যান্ড সিটিতে। আমাদের এয়ারবিএনবি যে হাউসটা আছে তার সেই গলিরই একটু কাছে এখানে একটা টেম্পলে। এই কয়দিন আমরা এই দিক দিয়ে ঘোরাঘুরি করতাম, মানে প্রতিদিন গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতাম, আর আমি হচ্ছে এই টেম্পলটা দেখতাম। তো ভাবতাম যে এই টেম্পলে আমি একটু আসতে চাই, কিন্তু এতটাই বিজি ছিলাম। এইভাবে আমরা ঘুরেছি এই লাস্ট কয়েকটা দিন ধরে, মানে সেই সকালে যেতাম আর সেই রাতে আসতাম, এবং এখানে ঠান্ডা লেগে আমার মনে হয় যে গলাও ভয়েসও চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, তো আমি ভাবলাম যে এখান থেকে চলে যাওয়ার আগে আমি এই টেম্পলটা একটু ভিজিট করে যাই। কিন্তু দুঃখের বিষয়, আমি এখানে কাউকে দেখতে পাচ্ছি না যে আমি একটু কথা বলবো এই টেম্পলটা সম্পর্কে জানবো। কারণ হচ্ছে এমনিতেই আমার এই টিবেটিয়ান বা চাইনিজ কালচারের উপর একটা খুব বিশেষ দুর্বলতা কাজ করে, খুব ভালো লাগে, কিন্তু আমি বুঝতে পারছি না উপরে যেই ল্যাঙ্গুয়েজটা লেখা এটা ঠিক কোন দেশের। একবার মনে হচ্ছে এটা কি টিবেটিয়ান, একবার মনে হচ্ছে এটা চাইনিজ, কিন্তু এতটুকু বুঝতে পারছি এটা একটা বুদ্ধিস্ট টেম্পল। কারণ এখানে লাফিং বুদ্ধা দেখতে পাচ্ছি, স্লিপিং বুদ্ধা দেখতে পাচ্ছি, কোনো আওয়াজ নেই, কোনো মানুষ নেই, মনে হচ্ছে যে এই পুরো টেম্পলে শুধু আমি একা। আমি লাস্ট একটা ভিডিওতে বলেছিলাম যে সবাইকে আমাদের এয়ারবিএনবি হাউসটা সবাইকে দেখাবো, যে আমরা কোথায় ছিলাম। অ্যাকচুয়ালি এতটাই বিজি ছিলাম ওই সকালবেলা যে হাউসটা দেখাবো সময় হচ্ছিল না। আজকে যেহেতু আমরা চেক আউট করে যাচ্ছি, তো তার আগে সবাইকে একটু করে দেখাচ্ছি যে আমরা এতদিন কোথায় ছিলাম। আমরা খুবই লাকি যে আমরা এই জায়গাটাকে চুজ করেছি থাকার জন্য। কারণ হচ্ছে এই জায়গাটার থেকে কমিউনিকেশন এত ভালো ছিল যে আমরা খুব সহজেই যে জায়গাগুলোতে যেতে চেয়েছি যেতে পেরেছি, এবং এই নেইবারহুডটা খুবই ভালো, সেফ ছিল। আমরা যাদের বাসায় উঠেছি সে ওনারটাও এত ভালো ছিল, ওরা হচ্ছে সুপার হোস্ট। তো এয়ারবিএনবিতে সুপার হোস্ট মানে তাদের রেটিং খুবই ভালো থাকে। তো সব মিলে আর কি আমাদের এক্সপিরিয়েন্সটা খুবই দারুণ ছিল। তো আমি এই যে এয়ারবিএনবি হাউসে ছিলাম এটার সব অ্যাড্রেস এবং সব কিছু আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যদি আপনারা কেউ অরেগনে ঘুরতে আসেন, পোর্টল্যান্ড সিটিতে থাকেন, এখানে এসে উঠতে পারেন। আর এটা হচ্ছে ওই নেইবারহুডটা, এতক্ষণ আমি ছিলাম হচ্ছে এই নেইবারহুডের একদম সামনে যেখানে ছিল ওই টেম্পলটা। তো এখন আমি দেখাচ্ছি যে আমাদের এয়ারবিএনবি হাউসটা কোনটা। বাসাটা আসলে ভীষণই সুন্দর, বাইরে থেকে দেখলে তো ভালোই লাগে। আর ইন্টারেস্টিং হচ্ছে যেটা সব থেকে দারুণ ব্যাপার, সেটা হচ্ছে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন আপনার গাড়ি পার্কিংও ফ্রি। তো এটা আমি বলবো যে অনেক হেল্পফুল যারা আপনারা আসছেন। তো এই বাসাটার সব কিছু এত ক্লিন ছিল, এত সুন্দর, সে সামনের অংশটা আর পিছনের অংশটা কি বলবো। এখন আমরা যাচ্ছি, ভিতরে ঢুকছি, আমি দেখাবো সবাইকে। তো আমরা অলরেডি এখন ভিতরে আসলে এটা ঢোকার পরে ওদের হচ্ছে লিভিং রুমটা, খুবই সুন্দর, খুবই পরিষ্কার একটা হাউস। আর আমার সব থেকে যেটা ভালো লেগেছে, আমার ধারণা সব মেয়েদের যেটা ভালো লাগে সেটা হচ্ছে এরকম বড় আয়না। আমার এরকম বড় আয়না খুবই ভালো লাগে। তো এটা আমার দেখা লিভিং রুমে সব থেকে বড় আয়না। লুক অ্যাট দিস, কতটা বড়। আর এই পেইন্টিংগুলো, মানে এই বাসার প্রত্যেকটা জিনিস আমার মনে হয়েছে যে খুবই থটফুল। এখন আমরা যাচ্ছি হচ্ছে বাইরে, এটা হচ্ছে ওদের লন এরিয়া। সো বিউটিফুল। ও হাই, উই গট সাশা। গুড মর্নিং। সো গাইজ, হি ইজ সাশা, দ্য ওনার অফ দিস হাউস। হি ইজ এ সুপার হোস্ট, তার রেটিং খুবই ভালো, এবং সে খুবই, এবং অ্যাজ এ পার্সনও সে খুবই নাইস। আসার পর থেকে সে এত কাইন্ড হার্টেড, আমাদেরকে এত সুন্দরভাবে ওয়েলকাম করেছে, এবং সে এত সুপার অ্যাক্টিভ। সো হোয়াট আর ইউ ডুইং? Thank you for introducing me as the owner. I would rather say as a server of this house. See, I just say that you are very kind-hearted and it shows. I'm just doing morning chores, okay. Making sure that everything is in a proper order. So this is the hot tub.
চাইলে এখানে আমরা আসলে বসতেও পারতাম কিন্তু আসলে আমরা টাইমই পাইনি যে আমরা এটাকে ইউজ করব আমরা এতটাই বিজি ছিলাম I find that people here in America are very distant and I was feeling lonely and I wanted to have more people around myself That's so nice and I really find that Airbnb guests are my friends We're really? Coming to visit. Yes. Yeah, that I can say because when I first came here, I feel that connection with you, honestly. Thank you. Thank you. I have a guest who will intentionally fly here to watch my cat while I'm traveling. Oh, he has a sweet cat. Name is Wiley, right? Wiley. Wiley. Okay, Wiley. It's his time to sleep. Oh. Okay, he's sleeping right now. Otherwise, I'm shobaike dekhatam khubi cute ekta cat ache ei bashay. So, when we bought the house, it was the house itself. Oh. And then the landscaping was something that grew in past 5 years. Oh my god. So, it's like a very intense attachment you have with yes. this plant. Yeah. Yes, exactly. Those are my children here. Mo jeta bolche je ekhane joto gachpala dekha jacche egulo sob she nije hate egulo or bopon kora ebong emono hoyeche je kichu kichu gach she tar ager basha theke niye asche jeta ami front e dhokar shomoy je gach ta dekhalam ashole jara hocche gachpala bhalobashe ebong nijera plant kore tader jonno kintu era hocche shontaner moto she shetai bolche je kokhono proyojon hole hoyto tar basha ta sell korte hote pare kintu ei plant guloke she ki korbe আসলে এটা যারা আপনারা মানে প্ল্যান্ট প্যারেন্টস তারা খুব ভালো করে বুঝবেন যে কত মানে ইমোশন কাজ করে থ্যাংক ইউ সাশা সো আইল শো দেম অ্যারাউন্ড দ্য ডাউনস্টেয়ার্স সো সে বাই ইউটিউব সো ও যেটা বলছিল যে ওর বাসা আমি আমি বললাম না যে ও প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে চুজ করেছে ওর বাসার জন্য তো বললো যে সব কিছুই সে তাদের গেস্টের কথা মাথায় রেখে করা তার আমরা আবার ভিতরে ঢুকে গেলাম তো এটা ছিল হচ্ছে ওদের কিচেন এরিয়াটা কিচেনটা কোয়াইট বিগ কিন্তু এই কিচেনটা অ্যাকচুয়ালি আমরা ইউজ করিনি আমরা ইউজ করেছি হচ্ছে নিচের কিচেনটা আর আমরা এই জায়গাটা ছেড়ে এখন যাচ্ছি হচ্ছে ওদের ডাউনস্টেয়ার্সে এটা ছিল আমার রুম Look at that. এটা হঠাৎ করে ডাউনস্টেয়ারসে দেখলে কেমন লাগবে হোয়াট ইউ উইল ফিল লেট মি নো এখানে একটা আছে এই পাশে একটা আছে প্রথম দিন আমরা এখানে আসার পরে ফার্স্টে যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে এই দুই পাশে দুটো এরকম মমি মানে ইজিপশিয়ান এই যে এই ডেকোরেটিভ জিনিসটা মানে এটা দেখার পরেই না আমরা মনে হচ্ছিল আমি ভয় পাচ্ছি আর অমিতও এর থেকেও ইন্টারেস্টিং কথা বলছে মানে আমরা হয়তো মুভি দেখতে দেখতে থ্রিলার মুভির জিনিসগুলো আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে তো বলছে কি হোয়াট ইফ যে এখান থেকে কেউ একজন বের হয়ে আসে লুক অ্যাট দ্যাট কি বিউটিফুল যদিও এগুলো খুবই আর্টিস্টিক খুবই সুন্দর আমি বলবো বাট এটার প্লেসমেন্টের জায়গাটা খুব ইন্টারেস্টিং ছিল আমরা দেখা যেত যে ইউজ করতাম হচ্ছে এই কিচেনটা তো এখানে তাও ইউজ মানে কি জাস্ট সকালবেলার হালকা পাতলা ব্রেকফাস্ট কারণ প্রত্যেকটা দিনই আমরা আসলে বাইরেই খেয়েছি তো এটা আমরা ইউজ করতাম আর এখানে ছিল হচ্ছে আমাদের বসার জায়গাটা আর এখানে আমরা বসে বসে সবসময় তাকিয়ে থাকতাম হচ্ছে ওই দুটো মমির দিকে তো আমার কাছে এই হোল বাসার সব থেকে ইন্টারেস্টিং পার্ট লেগেছে এটা আর প্রতিটা জায়গায় আমি দেখেছি টেলিভিশন আছে আমাদের রুমেও ছিল এখানে আছে লিভিং রুমে আছে মানে প্রত্যেকটা জায়গায় এবং সে এত নাইস যে আপনি প্রাইভেট একটা রুম নিচ্ছেন ঠিক আছে কিন্তু ইউ ক্যান ইউজ এভরিথিং এলস প্রথমে ও আসলে সবাইকে পুরো বাড়িটার একটা ট্যুর দেয় তো আমি আর উপরে গেলাম না জাস্ট যে জায়গাগুলোতে আমরা বেশি সময় থেকেছি আর যে জায়গাগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে শুধু সেটুকুই সবার সাথে শেয়ার করলাম ওকে তো আমি উপরে উঠে আসলাম এটা ছিল দ্য ডাউনস্টেয়ার্স আর লেট মি নক দেখি আমাদের রুমের কী অবস্থা আসা যাবে এই রুমটা কি দেখানো যাবে যে অবস্থা আমরা তো এখন বের হয়ে যাব এখন তো চলে যাচ্ছি তাই এখানে এরকম একটু হয়ে আছে বাট আসার পরে আমরা খুব ক্লিন অবস্থায় পেয়েছি এবং এখানে টেলিভিশনও ছিল এখানে একটা ক্লোজেট ছিল আর আমার ফেভারিট এখানে বড় একটা আয়নাও আছে তারপর বাইরের ভিউটা ছিল এরকম তো সব মিলে আমি বলবো যে খুবই কস্ট ইফেক্টিভ এবং সেফ
ক্লিন, মানে যা যা আমরা আসলে কখনো এয়ারবিএনবি হাউসগুলোতে যে জিনিসগুলো খুঁজি সবকিছুই ছিল এই বাসাটার মধ্যে। ওকে গাইস, তো এখন আমরা এই সুন্দর জায়গাটা ছেড়ে, সুন্দর বাসাটা ছেড়ে চলে যাচ্ছি। আমাদের চেক আউট টাইম হচ্ছে 10টায়, সো অলমোস্ট 10টা বাজে। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি, আমরা এখন যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য। ফাইনালি ট্রিপ ইজ ওভার, কিন্তু শেষ, আমরা উই আর সেইং গুড বাই। Look guys, President Barack Obama যেই টেবিলে বসে ব্রেকফাস্ট করেছিল এই রেস্টুরেন্টে এসে আমরা তার পাশেরটাতে বসে আছি। ক্যান ইউ বিলিভ ইট, এটাতে বসেছিল সে। তো এটা এখানে উপরে হচ্ছে ছবি দেওয়া এবং এখানে লেখা আছে। তো আমরা এটা ফার্স্টে নোটিসই করিনি এবং এটা দেখেও আমরা এখানে আসিনি। এখানে আসার পরে আমরা আবিষ্কার করলাম, আরে বাবা, মানে এটা তো বিশাল ব্যাপার। তো ফুড হ্যাজ টু বি গুড। তো ওদের ব্রেকফাস্টের মেনুটা আমরা চেক করছিলাম, এত অল্প খরচ এখানে সব কিছুতে ব্রেকফাস্টের, খুবই মজা পাচ্ছি সত্যি, মনে হচ্ছে যে একবারে অনেক কিছু খেয়ে ফেলি। তো আমি অর্ডার করছি হচ্ছে সাউথ ওয়েস্ট স্ক্র্যাম্বলস, এটার প্রাইস দেখাচ্ছে এখানে 12.29। এটা আসে হচ্ছে চিকেন বেল পেপার অনিয়ন হালাপিনোস অ্যান্ড পেপার জ্যাক চিজের সাথে। আই এম হ্যাভিং দিস মকা উইদাউট হুইপ ক্রিম, হুইপ ক্রিম দিয়ে আমি সাধারণত খাই না, লাইক যে কোনো সেটা চকলেটি ড্রিঙ্ক হোক বা এরকম কফি হোক, দেখা যায় যে আমি হুইপ ক্রিম দিই না। সো উইদাউট হুইপ ক্রিম ট্রাই করছি। এটা ব্রেকফাস্ট কম, আমার মনে হচ্ছে যে লাঞ্চ হয়ে গেল, এত খাবার। এটা খেলে আজকে মনে হয় না দুপুরে কিছু খেতে হবে, ইটস হিউজ। কিভাবে এত কম প্রাইসে দিচ্ছে আই হ্যাভ নো আইডিয়া। এটা মনে হয় তিনজনে খাওয়া যাবে। জাস্ট নাও খাওয়া শেষ করলাম, বের হলাম এখান থেকে, এখন আমরা গাড়িতে উঠে যাচ্ছি এবং আমরা আমাদের বাড়ির পথে জার্নি স্টার্ট করছি। অসাধারণ একটা ট্রিপ ছিল, এত সুন্দর শর্ট টাইমের মধ্যে আমরা এত এতগুলো জায়গা আমরা ঘুরলাম। তো আপনারা আমাকে অবশ্যই জানাবেন যে এতগুলো জায়গার মধ্যে আপনাদের কোনটা ভালো লেগেছে এই অরেগন স্টেটে, লাস্ট কিছু ভিডিওর মধ্যে কোন জায়গাটা বেশি পছন্দ হয়েছে। তো আজকের ভিডিও আমি এখান থেকেই শেষ করছি, সবার সাথে আমার আবার দেখা হবে অন্য আর একটা ভিডিও নিয়ে। টিল দেন, বাই গাইস।